দেখবেন ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ, পরিচালনা ইমারাত হোসেন সোহা। প্রবাসীদের অংশগ্রহণে একটি প্রামাণ্য অনুষ্ঠান। এখানে আমরা তুলে আনি প্রবাসী জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, তাদের জীবনের নানান কাহিনী, সেই সাথে তুলে আনি প্রবাসী জীবনের জনপদের ইতিহাস ও ঐতিহ্য। আশা করি অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লাগবে। সমুদ্র বেষ্টিত দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুরে প্রায় লক্ষাধিক শ্রমিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করে। এদের অধিকাংশ শ্রমিক শ্রেণীর সিঙ্গাপুরে ছুটির দিন রোববার। রবিবারে এই সকল শ্রমিকরা সিঙ্গাপুরের চেরাঙ্গুন প্লাজা, ডেস্কার রোড, কিন্তা রোড, রবার্টস লেন এলাকা সহ মোস্তফা প্লাজার আশেপাশের এলাকায় বাজার সদাই, খাবার দাবার, বিভিন্ন কেনাকাটা ও দেশে টাকা পাঠানোর জন্য আসেন। এখন ছুটির দিনে একে অন্যের সাথে দেখাও হয়, এটা যেন এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। এই সকল শ্রমিকরা অবৈধ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে থাকেন। সিঙ্গাপুরের বিকাশ অবৈধ, এই ধরনের অবৈধ সাইনবোর্ড নিয়ে অনেকেই ব্যবসা করছেন, এতে অবৈধ পথে পাঠানো টাকা আবার গায়েবও হয়ে যায়। আর ইদানিং এটা বেড়ে গেছে, হয়ে গেছে কি লোকাল একটা ডিমান্ড তৈরি হয়েছে আর এক্সট্রা, যেটা আপনারা শুনছেন যে এখানে যেটা বিলিং হচ্ছে না কর্নারে, ওইটা বিরাট ফাইন্যান্স একটা গ্রুপের ভালো টাকা দিয়ে দুটা ফ্লোর কিনছে, যেটা মার্কেট থেকে ওটা কালেক্ট করতেছে এইভাবে এক্সট্রা বেশি। আগের হুন্ডিতে সাধারণত ব্যাংকের রেটের চেয়ে সবসময় এক দুই টাকা বেশি থাকে, এক দুই টাকা বেশি থাকে, কিন্তু ওই ডিমান্ডের কারণে ও এখন আরো অনেক বেশি মানে ঋণ দিচ্ছে, আর মানে যারা রেমিটার তাদের ইনকাম কমে যাওয়ার কারণে এখন তারা ওইদিকে আরো বেশি ঢুকে গেছে। সিঙ্গাপুর থেকে বৈধ পথে টাকা পাঠানোর সুন্দর ব্যবস্থা রয়েছে সিঙ্গাপুরে। প্রাইম মানি এক্সচেঞ্জ, ন্যাশনাল ব্যাংক, মানি এক্সচেঞ্জ, অগ্রণী ব্যাংক, সোনালী, জনতা, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন বৈধ ব্যাংকের শাখা রয়েছে, যারা বিভিন্নভাবে শ্রমিকদের বুঝিয়ে উৎসাহ দিয়ে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছেন। বিশেষ করে প্রাইম মানি এক্সচেঞ্জের কর্মকর্তা সিঙ্গাপুরে শ্রমিকদের ডরমেটরিতে গিয়ে রেমিটেন্স পাঠানোর সুবিধা সম্পর্কে অবহিত করেন এবং শ্রমিকদের রেমিটেন্সে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভও বাড়ে, দেশের উন্নতি হয়, এই সকল জিনিসগুলো বুঝিয়ে থাকেন। আমরা এখানে অনলাইন ব্যাংকিং এর সুবিধা প্রেরণ করছি গ্রাহকদেরকে। আমাদের টাই আপ আছে প্রাইম ব্যাংক, আপনারা জানেন যে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক, এর সাথে আমরা সোনালী, জনতা, পূবালী, ইসলামী ব্যাংকের সাথেও রেমিটেন্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা রেমিটেন্স পাঠিয়ে থাকছি। সো দেশের রিমোট এরিয়াতে আমাদের রেমিটেন্স দ্রুত দ্রুত সময়ে অনলাইন ব্যাংকিং সুবিধার মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে প্রেরণ করে থাকি। আমি ইতিমধ্যে বলেছি কি আমাদের ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট আছে সোনালী, জনতা, পূবালী, ইসলামী ব্যাংক, ইভেন ব্যুরো বাংলাদেশের সাথেও। এই নেটওয়ার্ক স্ট্র্যাটেজিক্যালি করা আছে যাতে আমরা সমগ্র নেশন ওয়াইড রেমিটেন্সটা আমরা অল্প সময়ের মধ্যে এবং সুইফটলি অনলাইন ব্যাংকিং সুবিধা দিয়েই বেনিফিশিয়ারিদের কাছে যাতে আমরা রেমিটেন্সটা পৌঁছে দিতে পারি। দেখেন এখানে মাইন্ডসেট হচ্ছে খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলো নিয়ে থাকি এবং আমরা এখানে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বিভিন্ন ডরমেটরি ভিজিট করে থাকি, আমরা ব্যক্তিগতভাবে ডরমেটরিগুলোতে রোড শো করে থাকি এবং বিভিন্ন লিফলেট এবং ডরমেটরিতে ভিজিট করে আমাদের দেশি ভাইদের ওয়ার্ক প্লেস ভিজিট করে তাদের যে লাঞ্চ সময়, এই লাঞ্চ সময়টা আমরা নেই, এই বিভিন্ন স্লটের সময় নিয়ে তাদের ট্রেনিং ইনস্টিটিউশনগুলোতে আমরা যাই, আমরা গিয়ে বিভিন্ন সময় রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ফিনান্সিয়াল ইনক্লুশনের ব্যাপারে বলি এবং অনেকে আসে হ্যান্ডলুম করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসে, তাদের নিজেদের কোনো সঞ্চয় হিসাব খাতা থাকে না, তো আমরা এসব ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে, ডিপিএস করার ব্যাপারে এবং তাদেরকে ফিনান্সিয়াল নেট ইনক্লুশনের মধ্যে আনার চেষ্টা করে থাকি। প্রতি রোববারে যে মিলন মেলাটা হয় সেরাঙ্গুন কেন্দ্রিক, সেখানে দেখেছেন কি আমাদের মার্কেটিং এক্সিকিউটিভরা বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে লিফলেট নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাদের পোস্টার্স আছে, বিলবোর্ডস আছে, ড্যাংলার্স আছে, সেখানে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে, আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে, আমাদের সেবার সম্বন্ধে, আমাদের সেবার মান সম্বন্ধে, আমরা যে রিয়েল টাইম করছি অনলাইন ব্যাংকিং এর সুবিধা দিচ্ছি, আমরা যে দেশে সিঙ্গাপুরে বসে কোনো শ্রমিক ভাই যদি অ্যাকাউন্ট করতে চায় তারা অ্যাকাউন্ট করতে পারে এবং কোনো চার্জ ব্যতীত
ফ্রি অফ কস্ট অ্যাকাউন্ট আমরা অফার করছি, এবং এটার সাথে আমরা ডেবিট কার্ড অনলাইন ব্যাংকিং এর সুবিধা দিচ্ছি। এগুলো জানানোর জন্য আমরা নিজেরা সিইও থেকে ডাউন দ্য লাইন আমাদের প্রত্যেকটি স্টাফ ফেজ বাই ফেজ, রোটেশন বাই রোটেশন এসব মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো প্রমোট করে থাকে। বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী 445 মিলিয়ন ইউএসডি সিঙ্গাপুর টু বাংলাদেশ প্রতি বছরই রেমিটেন্স হয়ে এসেছে। বিগত 14-15 বছর ওয়াজ হাইয়েস্ট, উইচ 445 মিলিয়ন, এটা 20% মার্কেট শেয়ার আমাদের। কিন্তু এখন দেখা গিয়েছে রিসেন্টলি, ইন রিসেন্ট টার্মস, বাংলাদেশ সিঙ্গাপুর টু বাংলাদেশ করিডোরে রেমিটেন্স হ্যাজ ডিক্লাইন, সো উইচ হ্যাজ বিন ডিক্লাইন বাই 35-37%। গ্লোবালি রেমিটেন্স কমেছে 18-20%, বাট ফ্রম সিঙ্গাপুর টু বাংলাদেশ ইট হ্যাজ বিন ডিক্লাইন বাই 35-37%। এক্ষেত্রে ইফ ইউ আস যে প্রাইম এক্সচেঞ্জের ভূমিকাটা কি, এখানে অনেক অনেক ফ্যাক্টর্স রোল প্লে করেছে, যেমন শ্রম বাজার মন্দা হয়ে গেছে, সিঙ্গাপুর ইকোনমি স্লো, সিঙ্গাপুর ইকোনমি স্লাগিশ রেসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা জানেন, এবং কিছু বাংলাদেশি ভাইয়েরা অ্যারাউন্ড 30-40,000 বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা গত অর্থ বছরে বাংলাদেশে চলে গিয়েছেন বিকজ অফ অফ লেবার অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ডিসিশনের কারণে। গত বছর আপনারা জানেন যে অয়েল মার্কেটের প্রাইস ফলের কারণে সিঙ্গাপুর ইজ এ মেজর ম্যানুফ্যাকচার অফ অয়েল রিগ শিপস, সো অনেক ওয়ার্কাররা তাদের কাজ হারিয়েছে এবং বাংলাদেশে ফিরত গিয়েছে, অ্যারাউন্ড 30-40,000 অ্যাটলিস্ট। বড় বড় কোম্পানি টু নেম কেপেল ফিল্ডস, সেমবোয়াং, মেগা শিপইয়ার্ড, এসব জায়গায় যেখানে 50,000-60,000 বাংলাদেশ কর্মী কাজ করতো, সেসব জায়গায় এখন লিন অ্যান্ড থিন আকারে কাজ করছে, এবং জব কমের প্রপার অর্ডার না পাওয়ার কারণে আগে যেটা ওভারটাইম ছিল সেই ওভারটাইম এখন আমাদের দেশি শ্রমিক ভাইয়েরা পাচ্ছেন না ওভারটাইমের কারণে। সেজন্য অনেক ক্ষেত্রে ইম্প্যাক্টের কারণে রেমিটেন্সটা ড্রপ ডাউন করেছে, বাট স্টিল আমরা যেভাবে ভাইব্রেন্ট আছি আমাদেরকে মার্কেটে আরও অ্যাজাইল থাকতে হবে। এবং হুন্ডিরও কিছু কারণ আছে, বিকাশ ব্র্যান্ডেড, এটা আমি বলবো না যে বাংলাদেশে বিকাশ কোম্পানি, বিকাশ ব্র্যান্ডিংকে ইউজ করে এখানে অবৈধ হুন্ডি প্রচুর করা হচ্ছে, তো আমরা সেক্ষেত্রে রেমিটেন্স কোম্পানিগুলোর একত্র হয়ে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আমরা এটা সিঙ্গাপুরে কমার্শিয়াল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে জানিয়েছি, ব্যাংকগুলো হুন্ডির বন্ধের উদ্যোগ নিতে পারে না, ব্যাংকগুলো প্রপার জায়গায় ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। আমরা প্রপার চ্যানেলে কমিউনিকেট করেছি, সিঙ্গাপুর একটি আপনারা জানেন যে সুশাসনের দেশ, শান্তিপ্রিয় দেশ, এবং এখানে কোনো ধরনের বেআইনি কাজ হয় না, প্রশ্রয় দেয় না সিঙ্গাপুর সরকার, তো সেক্ষেত্রে এটাকে চলমান প্রমোট করার জন্য আমরা কমার্শিয়াল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সিঙ্গাপুরে এটা জানিয়েছি। এবং আপনি দেখবেন কি আশেপাশে অনেক পুশকার্ড সবগুলোতে বিকাশ ইনফর্মাল হুন্ডি হচ্ছে ইন দ্য বিকাশ প্ল্যাটফর্ম, তো এগুলোকে রুখে দাঁড়ানো দরকার। সিঙ্গাপুরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা হুন্ডির মাধ্যমে অধিক রেটে টাকা নিয়ে শ্রমিকদেরকে অবৈধ পদে টাকা দেশে পাঠানো থেকে উৎসাহিত করছেন, ফলে তারা দেশের ক্ষতি করছেন। সরেজমিনে রিপোর্ট করতে দেখা গেছে রোববারে বিভিন্ন স্থানে বসে বা ব্যাগ কাঁধে ঝুলিয়ে টাকা সংগ্রহ করে তারা হুন্ডি করছেন। সিঙ্গাপুরের সরকারি প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখলে অবৈধ হুন্ডি বন্ধ হতে পারে। আসলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো দেশের জন্য আমাদের উন্নত হবে, এই জন্য হুন্ডি আমাদের জন্য অবৈধ, তো এই জন্য আমরা সকলে কি করবো, ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠাবো, হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো না, এটা আমাদের জন্য ঠিক না। দর্শক, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে পরিবেশিত হচ্ছে প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আশা করছি আপনারা আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে, আশা করি সাথেই আছেন। ইয়ামাটু টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের তোয়াজ এলাকায় গড়ে তুলেছেন তাদের শিল্প প্রতিষ্ঠান। সিঙ্গাপুরের তোয়াজ একটি ভারী শিল্প প্রতিষ্ঠান এলাকা, রাস্তাঘাট খুব ঝকঝকে চকচকে, পৃথিবীর বড় বড় ব্র্যান্ড শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে। ইয়ামাটু টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাহিরউদ্দিন বক্তিয়ার, বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়। প্রায় 2 বছর পূর্বে সিঙ্গাপুরে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেন তিনি। আমি 1990 সালে মেরিন ফিশারিজ একাডেমি থেকে গ্রাজুয়েশন নেই, নেওয়ার পরে আমি কিছুদিন জাহাজে চাকরি করি, তারপর আমি সিঙ্গাপুরে একটা কোম্পানিতে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করি কিছুদিন,
তারপর আমি মুভ করি কিছু এরোস্পেস ইন্ডাস্ট্রিতে, প্লাস আমি কিছুদিন চাকরি করি আপনার ওয়েটফার টেকনোলজি নিয়ে, এবং আমি রাত্রে কিছু পড়াশোনা করি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি গ্র্যাজুয়েশন করি আবার মাই সেকেন্ড ডিগ্রি, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। তখন আমার আইডিয়া হয় যে একটা বিজনেস প্রপোজাল, যে কোম্পানি সেট আপ করে আমরা ছোট একটা ওয়ার্কশপ তৈরি করি, আমি এবং আমার পার্টনার, লোকাল পার্টনার দুজনে মিলে। এই কোম্পানিটা প্রথম রিপেয়ার মেনটেন্যান্স থেকে শুরু করার পর আস্তে আস্তে আমরা প্রজেক্টের দিকে ঝুঁকে যাই, এবং স্লোলি ওইটাকে আমরা আরও ইম্প্রুভ করে প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের দিকে চলে যাই। ইয়ামাটু টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের অপর পরিচালক বৃন্দরা সিঙ্গাপুরের। সিঙ্গাপুরের এই কোম্পানিটি বড় বড় পানির প্ল্যান্ট, পানি বিশুদ্ধকরণ, বর্জ্য থেকে বায়োগ্যাস ও গ্রিন পাওয়ার উৎপাদন করেন। ইয়ামাটু টেকনোলজিস প্রাইভেট ইজ আ ইপিসি কোম্পানি ইন সিঙ্গাপুর। সো স্টার্টিং দিস ইয়ার 2017 উই স্টার্ট টু ভেঞ্চার ইনটু ওভারসিজ এন্ড উই স্টার্ট টু ডু বিওও পিওটি প্রজেক্টস। ইয়ামাটু টেকনোলজিস সিঙ্গাপুরের লিমোচুকান এলাকায় মুরগির ফার্মের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করছেন বাণিজ্যিকভাবে। প্রথমে লেয়ার মুরগির বর্জ্য সংগ্রহ করে রিসিপশন ট্যাঙ্কিতে নিয়ে মেশিনে মিক্সিং করে 70% মুরগির বর্জ্য ও 30% পানিতে মিশ্রণ করে ভাপা ট্যাঙ্কিতে 24 ঘন্টা মিক্সিং শেষে 24 ঘন্টা আবার ড্রাই স্টার দিয়ে হাইড্রোলিক মিটারে রাত দিন 30 দিন চলে এই মেশিনটি। পরে গ্যাস ট্যাঙ্কিতে গ্যাস উৎপাদন হয়ে যায় এবং দৈনিক 3 বার গ্যাসের গুণাগুণ চেক করা হয়। প্রসেস ইঞ্জিনিয়ারিং যখন আমরা ঢুকি তখন আমরা দেখলাম একটা হিউজ অপরচুনিটি রয়ে যায়, এখনো আছে, যেটা হচ্ছে গ্রিন এনার্জি এবং রিসাইকেল রিইউজেবল কনসেপ্টগুলো, এবং ওটারই একটা বাস্তবায়ন সিঙ্গাপুরে আমরা করি। এটা হচ্ছে একটা প্রায় 10 লক্ষ চিকেনের লেয়ার চিকেন ফার্ম, ওখান থেকে আমরা বর্জ্যটা কালেকশন করার পরে ওটাকে মিক্সিং টেকনোলজি দিয়ে ওটাকে মিক্স করি ওয়াটারের সাথে, পানির সাথে। তারপর ওখান থেকে আমরা প্রায় 28 দিন যাব এটাকে ডাইজেশন করি, অ্যানারোবিক ডাইজেশন করার পরে ওখান থেকে বায়োগ্যাস উৎপাদন হয়, এবং গ্যাসটাকে আমরা পিউরিফাই করি। পিউরিফাই করার পরে ওটাকে আমরা ক্যাটারপিলার ইঞ্জিন দিয়ে চালাই, চালানোর পরে ওখানে কিছু এনার্জি তৈরি হয় এবং কিছু আমরা প্লান্টকে সেল ব্যাক করি, বাকিটা গ্রিডে দিয়ে দিই। গ্যাস ভালো না হলে কেমিক্যাল ডোজ ব্যবহার করে অ্যানালাইজারের মাধ্যমে যদি দেখা যায় গ্যাসে কোনো জীবাণু থাকে তাহলে তাকে গ্যাস বার্নারের মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হয়। পরে বিশুদ্ধ গ্যাস ইঞ্জিনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে প্রদান করে থাকেন তারা। এছাড়াও পাশের একটি 10 লাখ মুরগির বড় খামারেও বিদ্যুৎ সাপ্লাই করেন এই কোম্পানিটি। সিঙ্গাপুরে আমরা খুব এস্টাবলিশ কোম্পানি এবং সরকারি অনেক বড় বড় স্থাপনাগুলোতে আমাদের কাজ আছে, মেইনলি হিউম্যান ওয়েস্ট, এটা আমরা সিওয়েজ বলি, সিওয়েজের উপর আমরা অনেক কাজ করি, ওটা পিউরিফিকেশন, রেক্টিফিকেশন, এবং সিওয়েজটা আবার রিসাইকেল রিইউজ করে সিঙ্গাপুরে। আপনারা জানেন সিঙ্গাপুরে ওয়াটার ইন্ডাস্ট্রি খুব কম্পিটিটিভ, তো ওখানে আমরা কী করি, ওয়াটারগুলোকে আবার রিসাইকেল করে আবার হিউম্যান কনজাম্পশনের জন্য তৈরি করে দিই। এটা খুব হাইটেক টেকনোলজি, ওটা আরও মেমব্রেন ওগুলো ইউজ করে আমরা করি, প্লাস আমরা ডিসালিনেশনের উপরে কাজ করি, সি ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটার। এবং আমরা এই বছর প্রথম প্রজেক্ট সিঙ্গাপুরের বাইরে ফিলিপিনে করতেছি, এবং আমাদের খুব ইচ্ছা যে একদিন আমরা বাংলাদেশেও আমাদের এই টেকনোলজি নিয়ে যাব, এবং অফকোর্স দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। প্রিয় দর্শক, এলিন ফুড প্রোডাক্ট লিমিটেডের সৌজন্য পরিবেশিত হচ্ছে প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি। আশা করছি আপনারা আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না, এলিন ফুড প্রোডাক্ট লিমিটেড প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম এলিন ফুড প্রোডাক্ট লিমিটেডের সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ। সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশী একজন সফল ব্যবসায়ীর নাম শাহিদুজ্জামান। তিনি প্রায় 2 যুগ ধরে সিঙ্গাপুরে বসবাস করেন। তিনি একজন সফল অ্যাপার্টমেন্ট ব্যবসায়ী। সিঙ্গাপুরে তার পরিচালিত অ্যাপার্টমেন্টের সংখ্যা প্রায় 32। তিনি এই রিয়েল এস্টেট ব্যবসার সাথে ট্যুরস এন্ড ট্রাভেল ব্যবসা শুরু করেন। বর্তমানে শাহিদ ট্রাভেলস এন্ড ট্যুরস প্রতিষ্ঠানটি রিজেন্ট এয়ার লিমিটেডের জিএসএ। সমগ্র পৃথিবীতে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলিতে
টিকিট ক্রয় ও বিক্রয় করে থাকেন। অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে চলেছেন তিনি। তিনি প্রবাসী থেকেও তার নিজ গ্রাম চুয়াডাঙ্গায় দেশের পর্যটন শিল্পকে প্রসারের লক্ষ্যে 10-তলা বিশিষ্ট একটি আধুনিক হোটেল রিসোর্ট নির্মাণের কাজ সম্পন্ন করেছেন, যা উত্তরবঙ্গের পর্যটকদের জন্য একটি সুখবর বটে। চুয়াডাঙ্গায় এই ঐতিহাসিক স্থানটির একদিকে যেমন বহিরাগত পর্যটকদের সুবিধা হবে এবং বিদেশি পর্যটকরা পাবে উন্নত পরিবেশে থাকার স্থান, প্রবাসী থেকেও শাহিদুজ্জামান দেশকে কত ভালোবাসেন তা সহজেই বোঝা যায়। শাহিদ অ্যাপার্টমেন্টে বাংলাদেশের পর্যটকরা সিঙ্গাপুরে থাকেন এবং বিশেষ করে অসুস্থ রোগীরা যারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গমন করে তারা বিশেষ সুবিধায় শাহিদ অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ পান। সেবার মাধ্যমে এটি একটি মহতি উদ্যোগ শাহিদুজ্জামানের। এই সকল ব্যবসায়ী বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছেন। শাহিদুজ্জামান বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সহসভাপতি। সিঙ্গাপুরের সাথে বাংলাদেশে বিজনেস এক্সটেনশন করার আমাদের পরিকল্পনা আছে এবং আমি ইতিমধ্যে আমার হোম টাউন চুয়াডাঙ্গাতে আমি একটা 3-স্টার হোটেল করতেছি, একটা 10-তলা কমপ্লেক্স করতেছি যেখানে কমার্শিয়াল স্পেস থাকবে এবং হোটেল থাকবে। এর বাইরে আমরা ট্যুরিজমের ক্ষেত্রেও, যেমন আমরা রিসেন্ট এয়ারওয়েজের সাথে আমরা প্যাকেজ করার চিন্তা করতেছি। বাংলাদেশে যে সমস্ত হোটেল এবং রিসোর্ট ডেভেলপ হয়েছে এখন, এগুলিকে আমরা প্রমোট করার জন্য সিঙ্গাপুর থেকে ক্লায়েন্ট নিয়ে আমরা বাংলাদেশে একটা টোটাল প্যাকেজ ট্যুর করার পরিকল্পনা আমার আছে। আর সিঙ্গাপুরেও আমার একটা বুটিক হোটেল করার একটা অনেক দিনের ইচ্ছা, এই পরিকল্পনাটা আমার আছে। যে আমি যেহেতু এখন সার্ভিস অ্যাপার্টমেন্ট করতেছি, উই হ্যাভ অ্যারাউন্ড 33 সার্ভিস অ্যাপার্টমেন্ট নাও, আমি এখন একটা 50-100 রুমের ভবিষ্যতে একটা বুটিক হোটেল করার আমার শখ, যেটা সিঙ্গাপুরে আমি করতে চাই। সিঙ্গাপুর অ্যাকচুয়ালি ইজ ট্যুরিজম কান্ট্রি, যাদের মেইন বিজনেস পর্যটন। যেহেতু আমি 22 বছর এখানে, 1995 থেকে আমি আসি এবং আমি যেদিন থেকে সিঙ্গাপুরে আসছি সেই দিন থেকে আমি ট্রাভেল এবং ট্যুরস এর সাথে জড়িত। আমার মেইন বিজনেসই এইটা, যে পর্যটন শিল্পকে সাথে আমার মেইন বিজনেস। সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের সাথে আমরা এর আগে অনেকবার মিটিং করেছি বাংলাদেশে কিভাবে ট্যুরিজমকে উন্নত করা যায়। আমার এখনো মনে আছে আমরা 2003 সালের দিকে এখান থেকে উদ্যোগ নিয়েছিলাম যে বাংলাদেশে যে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড একটা সেমিনার করার জন্য, এই তৎকালীন যারা আমাদের ওখানে দায়িত্বে ছিল তাদের সাথেও আমরা যোগাযোগ করেছিলাম। তো যেহেতু এখন বাংলাদেশে গত কয়েক সপ্তাহ আগেও পর্যটন উইক গেছে এবং আমি দেখেছি যে ট্যুরিজমের জন্য এখন বাংলাদেশ সরকার অনেক এগিয়ে এসেছে এবং আমাদের বাংলাদেশে বেসরকারি উদ্যোগে এত সুন্দর এবং এত বড় বড় রিসোর্ট হোটেল তৈরি হচ্ছে, যেগুলি বিশ্বের উন্নত হোটেলগুলির মতো তাদের মান, এবং এই মানসম্মত হোটেল এবং রিসোর্টগুলিকে আমাদেরকে প্রমোট করতে হবে বাইরে। বাংলাদেশে আমাদের পর্যটন শিল্পের যে ক্ষেত্র, সেখানে বহু জায়গা আমাদের আছে। সেখানে আমরা যদি বলি আমাদের সুন্দরবন, একটা ম্যানগ্রোভ যেটা ওয়ার্ল্ডের মধ্যে আমরা জেনেছি যে সবচেয়ে মানে প্রাকৃতিকভাবে যে বন তার মধ্যে একটা অন্যতম সুন্দরবন, লংগেস্ট সি বিচ। আমাদের সিলেটের যে মনোর চা বাগান, তারপর আমাদের বান্দরবন, সেন্ট মার্টিন, অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের রয়েছে, পাহাড়পুর, এমন বহু জায়গা আমাদের রয়েছে। এই জায়গাগুলিকে আমরা চাই যে সারা বিশ্বের কাছে, আমরা যারা বাংলাদেশি, যারা বিভিন্ন দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি, তাদের দায়িত্ব যে বাংলাদেশের এই পর্যটন খাতকে এবং বাংলাদেশের এই সুন্দর দিকগুলিকে বিশ্বের কাছে তুলে ধরা। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি 2016 পর্যটন বছর হিসেবে ঘোষণা দিয়েছেন এবং পর্যটন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তথা অনেকগুলি প্রাইভেট সেক্টরেও এই কাজগুলি তারা শুরু করেছে। তার মধ্যে আমাদের বাংলাদেশের ট্যুর অপারেটর একটা অ্যাসোসিয়েশন আছে,
ওই অ্যাসোসিয়েশনের সাথেও আমি যোগাযোগ করেছি এবং ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন যে সিঙ্গাপুরে কিভাবে ট্যুরিজমকে তারা ডেভেলপ করেছে বিশ্বের কাছে। আমি তাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করতে চাই এবং ওনাদের সাথে আমরাও যোগাযোগ করেছি। আমি আশা করি যে এই পর্যটন শিল্পকে বিশ্বের কাছে, বাংলাদেশের পর্যটনের যে একটা ভবিষ্যৎ, বাংলাদেশের পর্যটনের যে অনেক বড় একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে, আমার মনে হয় এই সরকার এবং আমরা এই যে ট্যুর প্রাইভেট ট্যুর যে অ্যাসোসিয়েশন আছে তাদের মাধ্যমে আমরা সিঙ্গাপুরে ট্যুরিজম বোর্ডকে এটা বোঝাতে সক্ষম হব এবং আমরা চেষ্টা করব সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশের এই ট্যুর অ্যাসোসিয়েশন যে সমিতি আছে একসাথে কাজ করার জন্য। প্রিয় দর্শক, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।